আমাকে পাই তাহলে চাপকে পিঠে ছাল তুলে নেবে বাবুকে না ঘুরাইলে আমাদের সেবাও হবে না ঠিক বলেছো স্বামী ওকে তাড়তেই হবে তাড়বো শুন কি আমি যা বলছি তাই যেই বলগা কি বলবো বলগা কি উনি বললেন তিনি বাড়িতে নেই বলি তাহলে কোরে ফুটবল এই যে শুনছেন কি ব্যাপার মেয়ে ছেলে কণ্ঠস্বর কে আপনি আমি আপনি চিনতে পারবেন না আচ্ছা আচ্ছা কি হয়েছে বলুন উনি বললেন তিনি বাড়িতে নেই উনি বললেন তিনি বাড়িতে নেই পালাবে বিপালাবে তার মানে হারামজাদা চালাকি করেছে আমার সঙ্গে উনি বললেন তিনি বাড়িতে নেই তার মানে হারামজাদা ঘরেই আছে আচ্ছা আপনি কে বলছেন আমি বুঝতে পারছি না ওই যিনি বললেন তিনাকে একবার পাঠিয়ে দিন ও শাবি শালা ধরা পড়ে গেলাম রে কি বলছে হ্যাঁ বলগা কি বলবো তিনি এখন আসতে পারবেন না তেনার এখন জ্বর এই যে শুনছেন বলুন তিনি এখন আসতে পারবেন না ওনার এখন জ্বর আশ্চর্য ব্যাপার এই মুহূর্তে আবার জ্বর চলে আসলো আচ্ছা ওকে আমার সঙ্গে পাঠিয়ে দিন ওকে আমি হসপিটাল নিয়ে গিয়ে 1 লাখ পর ইনজেকশন করব ঠিক আছে মা আগে ও সব শুনছো ও বিন্নি রে কি বাবুকে তাড়াতাড়ি ঘোরাগা কি বলবো ওরে জ্বর জ্বর এসেছে বাবু আমাকে ডাক্তারখানায় নিয়ে ইনজেকশন দেবে ওরে ইনজেকশন দিবে না ডাক্তার শাবল ভরবে রে ও বিন্নি ওকে যেই বলগা কি ওনার এখন গায়ে ভারী এই যে বাবু শুনছেন বলুন শালা পালাইলেই শুভ ওনার আসলে কি হয়েছে বলুন তো উনি এখন গায়ে ভারী হয়েছে আশ্চর্য ব্যাপার গায়ে ভারী হয় শুনেছি মেয়েদের ওরা বা হঠাৎ গায়ে ভারী হয়ে গেলে এটা আবার কেমন আচ্ছা ওর যদি যদি সত্যিকারই গায়ে ভারী হয় তাহলে পর তো ওকে ডেলিভারি করতে হবে ওকে আমার সঙ্গে পাঠিয়ে দিলে ওকে মাতৃ স্বজন নিয়ে গিয়ে আমি সিজার করাবো তুই কোনায় দাঁড়া ওই কোনায় দাঁড়া শালার নজর ভালো না ঘুমটা দে ঘুম হারামজাদা আমার সঙ্গে মজাক করা হচ্ছে তুই একবার ঘরটা খুলে দেখ তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি আজ মুখ দেখাবি না ওই যে ঘুরে দাঁড়া আর স্বভাব ভালো লয় আরে ফুটবল এ লাগে না লাগে না হারামজাদা আমি বাইরে থেকে সারা মতো চিৎকার করছি আর তুমি ঘরের মধ্যে মজাক করছো বাবু আপনি কখন আসলেন আপনি এসেছিলেন কত বড় বদমাইশ আমি অনেকক্ষণ আগে এসে তোকে বারবার চিৎকার করে ডাকছি আর তুই শুনতে পাচ্ছিস না আপনি ছিলেন হ্যাঁ আমি বুঝতেই পারিনি ও তুমি বুঝতে পারোনি আচ্ছা শুন শুন বলেন একটু আগে তোর ঘরে যে মানে মহিলা কণ্ঠস্বর শুনতে পেলাম ওটা কে রে আমি হ্যাঁ হ্যাঁ তুই আবার মেয়ে ছেলে কণ্ঠ করতে পারিস নাকি হ্যাঁ আমি লতা মঙ্গেশকর আচ্ছা তাহলে একবার বলতো কি বলবো কে গো তুমি কে গো তুমি আমি ফটকের বাপ চুপ তুই যা বললি আমি মেয়ে ছেলের সাথে কথা বলতে পারি বলি না কেন বাবু গো বল বাবু গো আমি আপনার সাথে পাঁচ জায়গায় ঘুরি তাই আমার ভাষা জ্ঞান নাই ভাষা জ্ঞান ঠিক নাই তো ঠিক তাই তো বাড়িতে আমি মাস্টার রেখেছি দিদি গুধি মাস্টার হারামজাদা দিদি গুধু নয় দিদিমণি মাস্টার হ্যাঁ হ্যাঁ বাহ 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 তুই মাস্টার রেখেছিস কত আনন্দের কথা আজ আমার বড় আনন্দ হচ্ছে যে তুই নিজের ভুলটা আজ নিজে বুঝতে পেরেছিস কিন্তু দিদিমণি মাস্টার বুঝি হ্যাঁ তাহলে দিদিমণি মাস্টার যদি হয় শুধু তৈরি মাস্টার নয় সে আমারও মাস্টার আচ্ছা তোর দিদিমণি মাস্টারকে একবার তৈরি হইতে বল আমি একটু প্রণাম করব দাঁড়ান আরে ওই ওই তুই রেডি হ রেডি হ কেন আমার বাবু আসছে কি তোকে করবে আমাকে করবে মানে ওরে আমার বাবু আসছে তোকে একটা প্রণাম করবে তাই বলবে তো আগে তোর পদবি পারেন দিয়েছি টেনশন নিল না জানে মাস্টার রেডি বলেছিস হ্যাঁ বাহ খুব ভালো করেছিস পায়ে হাত দেন পায়ে হাত দিবেন আরে তো মাস্টার মশাই যখন পায়ে হাত দিতে হবে না গুরুজন শালার নজর খারাপ আগে ঠিক করলি আপনি বাবু আমি কোথায় জেল সেতন আমি পোস্ট অফিসে তুই আমাকে অপমান করলি কেন কেন তুই আমাকে তোর বইয়ের পায়ে হাত দিয়ে দেওয়া করেনি কেন আপনি তো বলেছেন কি বলেছি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে শিক্ষা নাই তাকে শিক্ষক বা গুরুজন বলে মেনে নিতে হয় তাই তাহলে আমার বউ দু টাইম আমাকে পড়াচ্ছে তাহলে ও আমার মাস্টার লয় তোর বউ তোকে দুই টাইম পড়ায় হ্যাঁ কখন কখন ওই সন্ধ্যেবেলায় একবার হ্যাঁ আর ভোরবেলায় একবার বাহ বাবু নিশ্চয়ই
বাবু গো বল ওই সন্ধ্যাবেলার পড়াটা তো আচ্ছা মনে থাকে না কেন কেন খুব খারাপ লাগে খারাপ লাগে কেন আর ভোরবেলাটা দারুণ ও বাবা খুব ভালো এই এই বলবো বলবো বলো পড়াটা বলবো তা কি পড়া পড়াইছনি সন্ধ্যাবেলায় পড়াই আস্তে সন্ধ্যাবেলা পড়াই হ্যাঁ ওই ধর ধরো 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 হ্যাঁ ভালো আর ভোরবেলায় হ্যাঁ কর করো ধরো আর করো এ আবার কোন পড়া রে ওই বন বন ছি 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 কথাটা ওইটা নয় বর পরিচয় আহ উনি ঠিক বলে তোর বুঝতে ভুল হচ্ছে কেন করো করো ধরো ধরো না ঝড়ো ঝড়ো না কি বলে না তো বাবু আপনি আমার বাড়িতে আসলেন কেন কেন এসেছি জানিস সে কথা পরে তুই আমার কাছে সাথে যাসনি তার জন্য আমার মনটা ছটফট করছে তোকে দেখার জন্য তো তোর বাড়িতে যে এতদূর পর আসলাম তো একটু সেবা যত্ন করবি না কিরকম সেবা মানে একটু ওই চা বসবেন বা কফি বসার জায়গা হ্যাঁ একটু বসার জায়গা তো দিতেই হবে অবশ্যই দেবো সিট ডাউন প্লিজ তো কি ভাব পরিষ্কার করলি বিদ্যুৎ মহলম দিলাম তাই যদি করোনা থাকে তো মরে যাবে বসেন বাস তো বাবু মেলা দিন পরে আমার বাড়িতে আসলেন ভালো আছেন আপনি কিছু খাবেন নাকি এতদিন পরে আসলাম তুই তো জানিস আমি কি ভালোবাসি তা ওই এক কাপ কফি নিয়ে এসে দি আপনি আপনি আসবেন তা তো আমার জানা ছিল না তাই খাবারটা ছিল জানেন আচ্ছা আচ্ছা আপনি যে খাবারটা বেশি ভালোবাসেন ওই খাবারটা ছিল দেখি হচ্ছে আজ সকালে ছাগলকে দিয়ে দিল হ্যাঁ আমি যেটা ভালোবাসি সেটা ছাগলকে দিয়ে দিলি হ্যাঁ ছিল ছিল সেটা কি ভাতের ফ্যান আমি ওটা খাই বিয়াদব শুন তাহলে কি খাবেন ওই দোকানে যা যা একটু চা তো দিবি চা খাবেন আরে তো আগে বলবেন তো হে হে কি বলো আমার বাবু এসেছে এক কাপ চা করে নিয়ে এসো কি করে চা করব কেন কিছু নেই বাড়িতে এই শোনো বলবো কি চাও আছে চিনিও আছে কিন্তু দুধ নেই দুধ নাই না তোর দুধ দে কা আমার দুধ দেবো আরে তুই যে অসুখ পড়লি আর তোর বাপ যে সেই কোটো দুধটা পাঠিয়ে দিল তা তুই একা একা খাবি নাকি আমার বাবুকে এক কাপ চা করে দে কা ওই দুধটা না আমি একা খাইনি তোমাকেও খাইয়েছি শেষ হয়ে গেছে জানাই না দাঁড়া কেলো বাবু বল চা খাবেন হ্যাঁ চা তো খাবই গরম খাবেন না ঠান্ডা খাবেন আহ চা কখনো ঠান্ডা খাই গরমই খাবো তো চা দশটা টাকা দেন কেন তোর বাড়িতে আমি আসলাম আর আমাকে টাকা দিতে হবে আমার কাছে খুচরো নাই ও খুচরো নেই বুঝি আচ্ছা 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 ঠিক আছে তোকে আমি দশ টাকা দিচ্ছি তো টাকা আমি শুধু আসলো শুধু না বাবু ভালো দশ টাকা দেন দশ টাকা দিলাম তাড়াতাড়ি যা বাবু বল ওই চার সাথে বিস্কুট খাবেন না হ্যাঁ তো বিস্কুট তো খেতেই হবে তার দশ টাকা দেন কেন দশ টাকায় হবে আপনার আপনার বুদ্ধি না আবার দশ তো দশ টাকায় হবে একটা বিস্কুট লাগবে না বহু কুটুম বাড়ি গেছে এরকম কুটুম পাইনি বাবার কালে আমাকে পকেট থেকে পয়সা দিলাম এবার তাড়াতাড়ি যা ইনশাআল্লাহ বাড়িতে রেখে গেলে তো আমার জমি চাষ করে ছাড়বে শালা নজর খারাপ আমি কি করবো আল্লাহ বলি দে বেটা বাবু চাটা চলেন দোকানে খাবো গা কে আপনি এলাম হারাম দাদা তোর সঙ্গে আমি দোকানে যাবো কেন মালও গেল মেয়ে ছেলেও গেল এ শালা সুযোগ করছে মাথায় কাপড় দে কেন কি আরো শ্বশুরি কম নাই কাপড় দে রে মাথায় কাপড়টা দে আমার তারা এদিকে ঘুরে তাকাবি না এদিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক এখানে দাঁড়িয়ে থাক হবে কি ব্যাপার এখনো যাচ্ছিস না বাবু গেলাম তাড়াতাড়ি যা বাবু বল ওইদিকে তাকায়েন না আরে না না আমি সেই বংশের ছেলে নাকি ওইদিকে তাকাবেন না যা তাড়াতাড়ি যাবে আসবি কেমন যা তাড়াতাড়ি যাবে আর আসবি হাই হাই হ্যালো ভালো আছো হ্যাঁ ভালো আছি বাহ এই এর সঙ্গে তোমার বিয়ে হয়েছে আর বলো না এর সঙ্গে বিয়ে না হয় না ও খালা দেখছো দাঁড়া ও খালা থাকলো দেখো ও শালার নজর ভালো না গেলি আমাকে বললো হো কি ব্যাপারে যাসনি তুই বাবু গো আমি একই ভাবে বসে আছি একই জায়গায় বাবু গো এই দেখেন বর্ডার
বর্ডার বর্ডার ও এইটা বাংলাদেশ আর ভারতের বর্ডার হ্যাঁ খবরদার বাংলাদেশে যাবেন না 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 খবরদার না বিএসএফ আছে গুলি করে দিবে একবারে ওইদিকে একদম সবাই যাবে না না থাকেন খুব ভালো থাকেন গেলাম ঠিক আছে তাড়াতাড়ি যাবে আর আসবি যাব আর আসব হ্যালো হাই আরে চন্দনা তুমি ভালো আছো কেমন করে ভালো থাকি বলো দেখ শুনো খুব ভালো হয়েছে এ হচ্ছে আমার বাড়ির চাকর তোমাকে যখন পেয়েছি না এখন চুপু চুপু আসবো আর তোমার সঙ্গে আমি আসলে কি বলো তো বলো বাবা মার কথা রাখতে গিয়ে এর সঙ্গে আমার বিয়েটি হয়েছে তাই মনটা আমার তোমার কাছে বাস তবুও ভালো যে আমার চাকরের সঙ্গে তোমার বিয়েটা হয়েছে